তো আজকে আমরা বেরোচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো বর্তমানে এখন বাজে সময় সকাল 7টা। কালি কালি বল রে মন, কালি কালি বল, কালি কালি বল রে। এটা হলো তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার দিক, এটা আমরা এর পরে যাব পুজো দিয়ে। হ্যালো গাইজ, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। আমি আছি অর্ঘ আর তোমরা দেখছো অর্ঘ আইজ ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই সময় আমি বর্তমানে আছি স্বয়ং মা তারার পীঠস্থলে, তারাপীঠ। ঠিক ধরেছ, তারাপীঠে বর্তমানে আমি আছি। তো কী করে আসলাম তারাপীঠে, কখন আসলাম, সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতেই হবে। আর যারা ফেসটিকে নতুন দেখছো তারা প্রতিবারের মতন সাবস্ক্রাইব, লাইক আর খুব 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 শেয়ার করে দিতেই হবে বন্ধু, দিতেই হবে। তো আজকের এই ভিডিওতে মাধ্যমে তোমাদের আমি দেখাবো যে আমি কী করে মধ্যমগ্রাম থেকে মানে কত সকালে আমি আসলাম। তো চলো একবার দেখে নাও যে মধ্যমগ্রাম থেকে আমি কটার সময় বেরিয়েছিলাম। তাই আমি বলে রাখি, আমি ভোর 4:30 ট্রেন ধরেছিলাম, বাট আমি 3টের সময় আমাকে উঠতে হয়েছিল, মানে ভোর 3টে। আজকের দিনে, আজকের দিনে বন্ধু, আজকের দিনে। তো আজকে হলো 9ই মার্চ। তো 9ই মার্চ আমি ভোর 4:30 ট্রেন ধরে প্রথমে আমি শিয়ালদা আসলাম। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমি এই রামপুরহাটে আসলাম, এবং সেখান থেকে কী করে আসলাম বাকিটা বলবো না, বাকিটা চলো ভিডিও দেখে নেওয়া যাক। তো দেখতে থাকো। তারাপীঠ আসার পুরো ডিটেলস জানার জন্য তোমাদের আগের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তার জন্য আমি ওপরের বাঁদিকে কার্ড দিয়ে দিচ্ছি, তোমরা সেই কার্ডে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরোলাম, আজকে আমাদের 2nd দিন তারাপীঠে। তো আজকে আমরা বেরোচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো বর্তমানে এখন বাজে সময় সকাল 7টা। তো এই সময় বেরোচ্ছি আমরা সবাই মিলে মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে পুজো দেবো আমরা, যদিও বা ওখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদের পুরোটা দেখাতে পারবো না। তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো রাত্রিবেলা ঘুম হয়নি, যেটা স্বাভাবিক, কারণ যেহেতু সকালে উঠেছি, খুব খারাপ অবস্থা। তো তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তোমরা দেখে থাকো, আমরা মন্দিরে যাই। আমাদের, আমরা যেখানে ছিলাম ওই ভারত সেবাশ্রম সংঘ, তার ঠিক অপোজিটেই ওই যে মা সরণী, তারা মা সরণী, এখান দিয়েই মন্দিরে যেতে হয় তারা মা সরণী দিয়ে। তো চলো আমরা রাস্তাটা ক্রস করে নিই। এই তারা মা সরণী ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে, এখান দিয়েই মন্দিরের পথে অগ্রসর হতে হয়। এখানে মন্দিরের পাশে অনেক দোকান আছে যেগুলোর থেকে তোমরা ইচ্ছা করলে প্রণামী নিতে পারো, প্রণামী বা পুজোর ফুল নিতে পারো। এগুলো তো এখানে বিভিন্ন লাঞ্চের বা ডিনারের দোকান আছে, তো আরেকটু এগোলে তোমরা দেখতে পাবে। যেহেতু সকালবেলা এখানে চায়ের দোকানগুলো এখন খুলেছে, আর এখানে তোমরা মালাও পেয়ে যাবে। এখানে মালা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। ধর্ম শাস্ত্রের পাঠ পড়িনি, মন্ত্র তন্ত্র তাও শিখিনি, ধর্ম শাস্ত্রের পাঠ পড়িনি। এখানে দেখছো তোমরা প্যাড়া বিক্রি হচ্ছে বিভিন্ন দামের। যেহেতু আমরা মন্দিরে পুজো দিতে সকালবেলা যাচ্ছি, তাই দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট সবে খুলছে, এখনো দোকানপাটগুলো ঠিক মতন খুলতে পারেনি। এখানে বেশিরভাগ এই সকালবেলার দিকটায় মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্যাড়াগুলো বিক্রি হয়, এখানে বেশ মানে অধিকাংশ জায়গায় প্যাড়া বিক্রি হয়, বিভিন্ন দামের, বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের। অধিকাংশ দোকান দেখতে পাচ্ছ বন্ধ, আর যে দোকানগুলো খুলেছে সেই সেই দোকানগুলো সবে এখন ঝাড় দিচ্ছে। কালী কালী বল,
এখানে একদম মায়ের মন্দিরের পাশে তোমরা হোটেল পেয়ে যাবে, ব্লু স্টার দেখতে পাচ্ছ। আর সকালের দিকে আসলে তোমরা এখানে মালা প্যাড়া এগুলো তো পেয়েই যাবে। তারা মায়ের কাছে ডালি দিতে গেলে তোমাদেরকে মন্দিরের বাইরে বিভিন্ন দোকান আছে, যে দোকান থেকে তোমাদের 51 টাকার ডালি দিতে হবে, যার মধ্যে থাকবে প্যাড়া এবং একটি মালা। যথারীতি মায়ের পুজো ডালি নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে তখন বাজে ঘড়িতে সকাল 7:30। সেই সময় এত পরিমাণ পুণ্যার্থী যারা মাকে পুজো দেবে তারা লাইন করে ফেলেছে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই যদি মায়ের মন্দিরে সকালের দিকে পুজো দেওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা 4টা বা 5টার মধ্যে মায়ের মন্দিরে প্রবেশ করে যেও পুজোর ডালি নিয়ে, তাহলে তোমাদের লাইনটা কম দিতে হবে। তো আমরা লাইন দিয়ে আমরা প্রায় 5 থেকে 6 ঘন্টা পর আমরা পুজো দিয়ে তারপরে আমরা ফিরেছি। তো তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে, লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে, চলো আমরাও এগোই। আমাদের যে ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে ব্যাক করলাম। হ্যাঁ, আমরা খেয়েছিলাম অ্যাকচুয়ালি কচুরি খেয়েছিলাম ওখানে। এখানে কচুরি 4 পিস 30 টাকা। তো কচুরি আর ঘুগনি টাইপের, তো এগুলো খেয়ে আমরা আবার আমাদের যে ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে ব্যাক করলাম। এবারে আমরা আবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন আবার বেরোবো। তো চলো একবারে আমরা সেবাশ্রম সঙ্গে ঢুকি, তারপরে তোমার সাথে আবার ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ততক্ষণে ভিডিওটা এনজয় করতে থাকো। তোমাদেরকে যদিও আমি আমাদের যে আমরা যে মানে সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আমি জানি, কারণ কি এতটা পরিমাণ খিদে পেয়ে গেছিলো সেই মুহূর্তে পুজো দেওয়ার পরে। তোমরা বুঝতে পারছো সকাল থেকে উপস্থিত ছিলাম আমরা, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখন তোমাদের যেটা বলে দিলাম যে এটাই আমি ব্রেকফাস্ট করেছি আমরা সবাই, তো এখন আবার ব্যাক করে আসলাম। এই যে আমরা ঢুকছি সেই জায়গায় যে জায়গায় তোমাদের আগে দেখিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের আমাদের যে ঘরে, সেখানে আবার ঢুকছি। তো ফ্রেশটা হয়ে নি, তারপরে চট করে তোমার সাথে দেখা হচ্ছে জলদি, চলো। মায়ের পুজোর যে প্রণামী তোমাদের বলেছিলাম 51 টাকা করে নেয় পুজোর প্রণামীর জন্য, সেই পুজোর প্রণামীর মধ্যে থাকে একটি সিঁদুর এবং গোটা কয়েক প্যাড়া। তো সেই প্যাড়াগুলো মায়ের পায়ে মানে তারা মায়ের পায়ে ছুঁয়ানো হয়, ছুঁয়ে পুরোহিত মশাই তার ভক্তদের সেই প্যাড়াটি ফিরিয়ে দেন। সেই প্যাড়াটিকে একটি তাল পাতার মধ্যে প্যাকেট করে দেওয়া হয় যাতে ভক্তরা সেটিকে বাড়িতে নিয়ে যেতে পারে। তো তোমরা ইচ্ছা করলে অবশ্যই সেই প্যাড়া মাকে প্রণামী দিতে পারো, তাই তোমাদের দেখাচ্ছি। তো ভারত সেবাশ্রম সংঘের এই দেখো আমরা মানে মেন যে ভেতরে তোমাদের দেখাচ্ছি,
এখানে তিনটে ফ্লোর আছে, তিনটে ফ্লোরের মধ্যে অসংখ্য ঘর, প্রত্যেকটা রুম আলাদা আলাদা রেন্ট। দেখো অসাধারণ লাগছে কিন্তু এখানকার যে প্রত্যেকটা রুমের যে কালার দেখো কত সুন্দর লাগছে। শাস্ত্রের পাঠ পড়িনি, মন্ত্র তন্ত্র তাও শিখিনি, ধর্ম শাস্ত্রের